দুই দিকে টিনের ছোট ছোট ঘুপচি ঘর, তার মাঝ দিয়ে সরু গলি ধরে এগিয়ে যেতেই চোখে পড়ল ছোট্ট সাজানো গোছানো দুটি ছাপরা ঘর। মুহূর্তেই কানে ভেসে এলো কতক কচি কণ্ঠের সুর গলি। আজকে আমরা এসেছি রাজধানীর পশ্চিম ধানমন্ডির জ্ঞানের পাঠশালায়। এটি রাজধানীর মধুবাজারে অবস্থিত। একদল শিক্ষা অনুরাগী স্বপ্নবাজ তরুণের পরিচালনায় চলছে এই বিদ্যালয়টি, যে বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা করছে প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশু। আমার পাশে যারা বসে আছে তারা সকলেই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। এখানকার শিক্ষকেরা অতি যত্নের সাথে এসব সুবিধা বঞ্চিত শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আমরা এখানে যে সুবিধা বঞ্চিত শিশুদের পড়াচ্ছি, আসলে ওদের পড়াইতে অনেক ভালো লাগে। আগে দেখা যায় ওরা পড়াশোনা করতো না, বাহিরে ঘোরাফেরা করতো, পড়াশোনা সম্পর্কে কিছু বুঝতো না, কিন্তু এখন এখানে আমরা কিছু লোক মিলে, মানে স্টুডেন্ট মিলে এখানে আমরা একটা স্কুল খুলছি, এখানে আমরা বাচ্চাদের পড়াচ্ছি। প্লাস এখন বাচ্চারা বাহিরে কোথাও ঘোরাফেরা করছে না, পড়াশোনা শিখতে পারতেছে, ওরা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। কদিন আগেও যে শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, তারা আজ শিক্ষার আলো পেয়ে অনায়াসে ছড়া, কবিতা কিংবা নিজের মনের অনুভূতি ব্যক্ত করছে নির্দ্বিধায়। তোমার নাম? তুমি কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে। তুলি তুই যাত করি মুনাজাত হে রহিম রহমান। এখান থেকে তোমাকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়? অনেক কিছু, জামা কাপড় পাই, আর হচ্ছে পিঠা সবাই পিঠা খেতে পাই, শীতে শীতের পোশাক পাই, বইটাও পাই। প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চাইলে জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, এটা শুরুটা হচ্ছে 2017 সাল থেকে, 4 ফেব্রুয়ারি থেকে আমাদের শুরুটা হয়েছে। আমরা শুরুটা করেছিলাম মাত্র 23 শিশুকে নিয়ে এবং সবাই ছিল সুবিধা বঞ্চিত শিশু। আমাদের টোটাল এখন শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 52 জন। আমরা মূলত সুবিধা বঞ্চিত শিশু বা পথ শিশু যারা থাকে, যারা আসলে আমাদের সাময়িক যে সুবিধাগুলো আছে এই সুবিধা থেকে যারা বঞ্চিত সেই সমস্ত শিশুদেরকে আমরা আমাদের সুবিধার মধ্যে নিয়ে আসি। দেখেন আমাদের মূলত এখানে যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে প্রধানত হচ্ছে শিক্ষাটাকে আমরা দেখে নিচ্ছি, পাশাপাশি আমরা ওদেরকে একটা টিফিনের ব্যবস্থা করে দেই এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। যেমনটা হচ্ছে আপনার শিক্ষা উৎসবের ব্যবস্থা করি। শিক্ষা উৎসবে আমরা বাচ্চাদেরকে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুল জুতা, বই খাতা এগুলো সব কিছু প্রোভাইড করে থাকি। সুবিধা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের ভূমিকা সম্পর্কে বিশিষ্ট শিক্ষা অনুরাগী অধ্যাপক AMM হামিদুর রহমান বলেন, নিঃসন্দেহে অত্যন্ত মহৎ কাজ, অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ, কিন্তু আমার মনে হয় যে আমাদের যে পরিমাণ দুস্থ পথ শিশু রয়েছে তাদের সবাইকে এর মধ্যে বোধহয় আনা সম্ভব হচ্ছে না। এই জন্য আরও সংঘবদ্ধ এবং আরও পরিকল্পিত প্রয়াস প্রয়োজন। এখানে সরকারের একটা দায়িত্ব আছে, সরকারের যে শিক্ষা বিভাগ বা শিশুদের পরিচর্যার যে সমস্ত বিভাগ রয়েছে তারা একটা প্রকল্প প্রণয়ন করতে পারে, সেই সঙ্গে বিভিন্ন NGO এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা আছে তারাও একটা প্রকল্প প্রণয়ন করতে পারে, কিন্তু এই দুজনের মধ্যে আবার একটা সমন্বয়ের প্রয়োজন এবং এর জন্য একটা জাতীয় পর্যায়ে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের হিসেবে শুধু ঢাকায় প্রায় 450,000 পথ শিশু রয়েছে। এই বিপুল সংখ্যক শিশু শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই দেশ ও জাতির অগ্রগতি চলমান রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে তোলার বিকল্প নেই।